চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, ভেতরে ভেতরে চলো আসো। আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এই যে ফ্লাইট উঠবো এখন, এই দেখো। You did sometimes, seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, wrong, wrong. But I'll see. I'm not to let's see. Seeing eyes of mine, what you feel beside. I don't know where we're gonna fly like you do. এবার যে তোমাদের দাদা ভাই যে বন্ধু, উনি আমাদের হোটেলে রেখেছে, ওনাদের তো নিজস্ব বাড়ি ঘর না, ফ্ল্যাটে থাকে, ফ্ল্যাটগুলো ছোট, দুটো বেডরুম। তা সকালে ব্রেকফাস্ট দিয়ে গেছে মেয়েকে, মেয়ে খেয়েছে আর আমি কলার মুড়ি খেয়েছি। আর এখন নিয়ে যাবে উনি ওনাদের বাড়িতে, গেলে তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো এইটা হলো মানে একটা জালনা টাইপের, এখানে আমি জামা কাপড় সব মেলে ঠেলে দিয়েছি স্নান করে। আর এখানে হলো একটা ড্রেসিং টেবিল আছে, আর এটা ওয়াশরুম, আর এর দেখো একটা বেড, আর বেডের পাশে একটা টেবিল আছে, ফোন আছে, যখন যা দরকার পড়বে ফোন করতে বলেছে। আমি বাড়ির থেকে ইলেকট্রিক কেটলিটা নিয়ে এসেছি গরম টরম গরম জল করার জন্য, কিন্তু ওনাদের বাথরুমে গরম জল আছে, পেয়েছি আমি গরম জল। আর এদিকে দেখো একটা আলমারি আছে, আর এদিকে মেয়ে টিভি দেখছে, আর একটা টি টেবিল, আর মেয়ে এখানে বসে টিভি দেখছে। আর ওনাদের বাড়িতে আমি নিয়ে যাবো, এই দেখো খাবারগুলো নিয়ে এসেছি, এই যে দেখো দুটো হলদিরামের সম্পাপড়ি, ঝুড়ি ভাজা না, হলদিরামের সম্পাপড়ি দুটো, আর দুটো চকলেটের সেলিব্রেশন যে হয় বড়গুলো সেগুলো নিয়ে যাব। আর আমাদের লাগেজটা এখানে রেখেছি, এগুলো সব বার করে এখানে এইগুলো সব রেখেছি, এগুলো মানে ওষুধ টষুধ থেকে আরম্ভ করে মুখে মাখার এগুলো সব ক্রিম ফিরিমগুলো সব রেখেছি। তাহলে আর এখানে দুটো ব্যাগ রেখেছি, এখানে মধ্যে খাওয়ার সকাল মানে এখানে আমাদের শুকনো খাবার দিয়ে দিয়েছে বাড়ির থেকে আর কি, মা আমার দিদি দিয়েছে, তারপরে তোমাদের দাদাভাই নিয়ে নিয়ে এসছে। তা যাই হোক রাখছি, তাহলে আবার পরে ফিরে আসছি, ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। আমি তোমার দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে চলে এসেছি, তোমার দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে চলে এসেছি,
এই যে দাদা এখানে বসে এই যে কথা বলছে, এই যে ডাক্তারদা মা বেশি বড় করব না কিন্তু বারণ করছি, আর এই যে মেয়ে সোফায় বসা, আর এই যে আমাদের দিদি কি আমার বোনই, এই দেখো এই যে দিদি কি হ্যাঁ হ্যাঁ আমার বোন লাট্টুদার বউ আর কি। এই যে লাট্টুদার পুরো বাড়িটা, এটা ডাইনিং প্যাসেজ, এটা এখানে ঠাকুর আছে, আর এটা একটা বেডরুম, এখানে আছে রান্নাঘর আর একটা বেডরুম। আর মনারা কেউ নেই, একজন কলেজে গেছে একজন স্কুলে গেছে, আসলে দাদা তোমাদের সাথে পরিচয় করে দেবো। দেখো এটা দাদার ঘর পুরো। বন্ধুরা আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আজকে লাঞ্চে তোমাদের দেখাতে পারিনি। আর লাঞ্চে দেখো কি কি আছে, এখানে দেখো পেঁয়াজকালি ভাজা, আর এই দেখো জ্যান্ত কাতলা মাছ তাই খেয়েছি, আর এই যে ডাল করেছে মুলো দিয়ে ডাল, আর এখানে দেখো এটা চিংড়ি মাছ, আর এখানে ভাত, এই দেখো এই দেখো ভাত, আর এই দেখো ভাত। এই আমাদের আজকে দুপুরের লাঞ্চে এই ছিল, খাওয়া গেছে, রাত্রে ডিনারটা আবার তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা এখন বাজে 7:15, আবার তোমাদের সামনে চলে আসলাম, এখন আমরা একটু বাজারের দিকে যাব। আর এই যে আমাদের এখানে বড় মেয়ে, এটা হলো বড় মেয়ে, বড় মেয়ে চলে এসছে, আর হলো তোমাকে ছোট মেয়েকেও দেখিয়ে দিচ্ছি, চলো সোনা ঢুকবো। এই দেখো একটা হলো ছোট মেয়ে, আর হলো মেয়ের বান্ধবী, এই যে এখানে বসে আইসক্রিম খাচ্ছে। এইটা একটা বেডরুম, তোমাদের তো তোমাদের সাথে তো শেয়ার করেছি আগে, আর তো এইটা তো মানে ডাইনিং প্যাসেজ, এই দেখো, আর ঠাকুরও তো শেয়ার করেছি, আর ওখানে আমার বোন মাতা আসছি নিচ্ছে, এখন আমরা মার্কেটিংয়ে যাবো, তাহলে যাই চলো। তাহলে আজকে মানে ব্লগটা আমি আর বড় করছি না, সেই ভোরের থেকে শুরু করেছি, আর রাতে ডিনার দুপুরে আমি যা খেয়েছি তাই আমরা খাবো, শুধু আলু সিদ্ধটা নতুনত্ব। তাহলে রাখছি আজকের মতন এখানে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো, আর ঠাকুর কাছে পে করো, যাতে আমার কোনো সমস্যা না ধরা পড়ে, আমি যাতে সুস্থ হয়ে যাই আর ভালো ভালো ব্লগ তোমাদের সামনে আনতে পারি। তাহলে রাখছি, টাটা, গুড নাইট।